প্রথমে একটা ক্লিপ নামাবো আমরা, তারপর ইফেক্ট থেকে রাইট অন, তারপর যতটুকু আমরা দিব ততটুকু কেটে নিব, কালার চেঞ্জ করে নেওয়া যেতে পারে, ওকে দিলাম, ব্রাশ সাইজ বড় করে নেওয়া যেতে পারে, ওকে, তারপর কি ফ্রেম এড করলাম, তারপর আবার কি ফ্রেম এড করলাম, নিচের দিকে দিলাম, আবার কি ফ্রেম এড করলাম, লেফট সাইডে দিলাম, দেখা যাক।